السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم মিন রব্বিক ফালা তাকুম মিন আল মুমতারিন শ্রদ্ধা আলমা একে রাম হাফেজ নেম সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিজ নিজ দুনিয়ার কাজ ছেড়ে এবং রাতের প্রিয় ঘুম ছেড়ে আবার সকালে ডিউটিও আছে এই ডিউটির দিন মাঝখানে সপ্তাহের দিনের কথা আল্লাহর কথা এবং তার সাল্লাহ সাহেবের কথা শোনার জন্য এবং শুনে দুনিয়ায় এবং আখেরাতে লাভবান হবেন এই এখলাসের সাথে সৎ উদ্দেশ্যে এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ সে আল্লাহ আকরব্বুল আলমিনের সমস্ত প্রশংসা করি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল আলমিনের হেফাজত ছাড়া কেউ হেফাজত করতে পারে না যে আল্লাহ রবুল আলমিন যদি রক্ষা না করেন তাহলে কেউ রক্ষা করতে পারে না সমস্ত রকমের বালা মুসিবত থেকে অনিষ্ট থেকে সে আল্লাহ রবুল আলমিন এই অল্প সময় আমাদেরকে মদিনা মনওয়ারা থেকে বদরে পৌঁছার তৌফিক দান করেছেন এই দিনের কথা কিছু শোনাব এই শোনার মাধ্যমে নিজে উপকৃত হব দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করব আর তারপরে কিছু কথা শোনালে আপনারা হয়তো উপকৃত হবেন ওয়াজাক্কের ফাইন নাজিক রাতান ফাউল মমেনিন স্মরণ করিয়ে দাও স্মরণ করাইলে মমিনদের কিছু তো লাভ অবশ্যই হবে আল্লাহর্বরে স্মরণ করাইতে বলেছেন কিছু কথা স্মরণ করিয়া দেওয়ার জন্য হয়তো এমন নতুন কথা বলবো না আপনারা যারা নিয়মিত দিন শিখছেন এই কথাগুলি বারবার শিখছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই শেখ রফিকুল ইসলাম হেফাজার কাছ থেকে ও ওই কথাগুলি হয়তো বলবো আর কথা এত লম্বাও করব না কারণ ডিউটির দিনগুলি চলছে এটা আমি ভালো করে বুঝতে পারছি যতই আপনারা লম্বা করতে বলেন আমি লম্বা করব না ইনশাআল্লাহ সুতরাং ভয় খায়েন না আমাদের নিয়ে ছিল আর আগে থেকে প্রোগ্রাম যে দিনে আমরা একবারে সূর্য থাকতে থাকতে বদরটা দেখব চলে আসবো যে ভাই আমাকে নিয়ে আসবে হঠাৎ করে তিন দিনের জন্য দেশে বলছে সাহেব তিন দিনে চলে আসছি ইনোভা গাড়ি আছে আপনাকে নিয়ে যাব জোহর পরে বেরিয়ে যাব বা আসর পরে কমপক্ষে আসর পরে বেরোবো আর আধা ঘন্টা এক ঘন্টা বেলা থাকতে এখানে পৌঁছে যাব। সে বেছাড়া আর দুই দিন দেরি হয়ে গেছে গত রাতে গভীর রাতে ফজর আগে পৌঁছেছে পৌঁছার পরে জোহর পর্যন্ত মনে হয় ঘুমাইতেছিলো মোবাইল বন্ধ তারপরে মোবাইল আছে কিন্তু অসুস্থ এইরকম আর শর্ট জার্নি করে অসুস্থ তাকে নিয়ে আসাটা মোটেই উচিত হবে না এই পরিস্থিতিতে কষ্ট দেওয়া যাবে না বাকি থাকে আমার ছেলে মধ্যে ইউনিভার্সিটিতে পড়ে আবার মসজিদানবির এমাম শেখ আব্দুল আলব বোয়াইজানের কাছে কোরআন শোনাই তার কাছ থেকে সনদ বা এজাজা নেওয়ার জন্য বাইশ পারার মতো শোনানো হয়ে গেছে আর আজকে প্রথম ক্লাস ছুটির পরে প্রথম সাক্ষাৎ এম সাহেবের সাথে চলেছে এখন ওকে ছাড়া কোনো বিকল্প দেখছি না দিনী ভাইরা অনেকে ছিল মোদিনায় যাদের গাড়ি ছিল ইঞ্জিনিয়ার শরীফ ভাই ছিল অনেকে ছিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে চলে গেছে এক ভাই জোহরে বলছে যে আমি গাড়ি ঠিক করে দিচ্ছি এই বাঙালি মার্কেট থেকে আমি বললাম যে আমাদের কোনো পরিচিত দিনী ভাই না অপরিচিত বলছে অপরিচিত আপনারও অপরিচিত আমার তো অপরিচিত আপনারও অপরিচিত বলছে হ্যাঁ আমার অপরিচিত গাড়ি ঠিক করে দিচ্ছি ও ভাড়া দিলে যাবে আমি বললাম অপরিচিত গাড়িতে আমি যাবো না কেন যাবো না শোনাই এই না যে অপরিচিত লোকের সাথে পরিচিত হব না অপরিচিত লোক হতে পারে যে সে বিড়ি সিগারেট খায় সুতরাং তার গাড়িতে গন্ধ একটা কারণ দিনই কারণ এই গন্ধ দেখলে ফেরেস্তা পালায় ভালো মানুষ পালায় সুতরাং আমিও পালাই আর আর একটা সম্ভাবনা যে জানি না ওর মধ্যে দিন আছে কিনা না নামাজ আছে কিনা বেনামাজের গাড়ি সুরক্ষিত না যে কোনো সময় গাড়িতে বালা মুসিবত আসতে পারে ওর আঁকিদা ঠিক কেন হতে পারে সিরকি আঁকি দেয় বিদাতি ও আর এক সমস্যা সবগুলি চিন্তা ভাবনা করে আমি বললাম যে পরিচিত দিদি ভাই নামাজি সেই আঁকিদা এইরকম যদি আপনি বলেন যে আপনার পরিচিত তাহলে ঠিক আছে অসুবিধা নেই মোদি সিরির কয়েক ছাত্র আমার ছেলে চেষ্টা করলো যে দেখি ওরাকে হ্যাঁ যাই কে না কেউ সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আল্লাহ তকদির রেখেছে মাগরে পরে পনেরো বিশ মিনিট কোরআন কোরআনটাইয়াম সাহেবকে শুনিয়ে তারপরে ওকে নিয়ে এসার আগে আগেই টান দিলাম ওখান থেকে আরে অন্ধকারে অন্ধকারে আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছে গেলাম এইছ আলহামদুলিল্লাহ যে আপনাদের কাছে পৌঁছে গেছি যদি ওয়াদা না করা থাকতো তাহলে কখন আমি আসতাম না আজকে এটা শুনে রাখেন কিন্তু ওয়াদা আছে সুতরাং আমাকে যেইভাবে ওকে না কেন আপনাদের কাছে দশ মিনিট হলেও আসতে হবে তারপরে রফিকে বলেছি যে আপনি যদি লোকজন চলে আসে চালিয়ে যান আলহামদুলিল্লাহ উনি আপনাদেরকে কিছু কথা শুনিয়েছেন তো অবশ্যই যথেষ্ট ফিয়ে বারাকা অতি যথেষ্ট আমিও কোরআন হাদিসের কথা বলব উনিও কোরআন হাদিসের কথা বলেছেন ঠিক না এসা পরে যারা আগে ভাগে এসেছেন আলহামদুলিল্লাহ তার এমনিতে বসে থাকেননি কোরআন হাদিসের কথা এখানে শুনেছেন শোনেন নেই তো আলহামদুলিল্লাহ যা শুনেছেন এতক্ষণ পর্যন্ত তা দিয়ে যেন আল্লাহ উপকৃত করেন আপনাদের সকলকে দিন দুনিয়াকে আল্লাহ যেন আলোকিত করেন হেদায়তের নূর আল্লাহ রবুল আলমিন দান করেন এবং হেদায়েতর আল্লাহ যেন আপনাদেরকে কায়েম রাখেন অটল রাখেন আর মমিন মুসলিম অবস্থায় তাকওয়ার অবস্থায় আল্লাহ যেন দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন যাতে করে জান্নাতটা আমাদের জন্য সুনিশ্চিত হতে পারে জান্নাতে যাওয়া সবচেয়ে বড় কামিয়াবি জাহান্নাম থেকে বাঁচা সবচেয়ে বড় কামিয়াবি কথা লম্বা করব না তবে আজকাল এই স্মার্টফোনের যুগে যদিও সপ্তাহের মাঝখানে হোক না কেন ফজরের সাথে সাথে ডিউটি হোক না কেন আমার মনে হয় অধিকাংশ লোক শতকরা পঁয়ানব্বই জন এ রাত্রে খেতে খেতে দশটা বাজায় না বাজায় না খেতে খেতে দশটা বাজায় আর তারপরে শুয়ে যে সাথে সাথে ঘুমাবে তা না মোবাইল নিয়ে নেট চালু করে কেউ ইউটিউব কেউ ফেসবুক আর কেউ মতে আজকাল ফ্রি কল ওইদিকে দেশে অথবা বিভিন্ন জায়গায় এই বিভিন্ন এতে ব্যস্ত থেকে এগারোটা থেকে বারোটার আগে তো ঘুমাই না হয় ঠিক না যদি আপনাদের এক দুটো লোক বেরোয় বলতে পারবে যে আমি দশটায় ঘুমিয়ে যাই বাকি সকলে এগারো না হয় বারো ঠিক না যদি তাতে অনেক গুনা দেখছেন গুনা। হয়তো শুনছেন গোনা অথবা অনিচ্ছাকৃত দেখতে চাইছেন যে আমি ফেসবুকে ভালো জিনিস তারপর আপনার সামনে খারাপ আসছে আসছে না না অনিচ্ছাকৃত হ্যাঁ ইচ্ছা করেও যদি গুণা না হয় অনিচ্ছাকৃত গোনা হচ্ছে হচ্ছে না হচ্ছে না তো গুনার কাজে রাত এগারোটা বাজে বারোটা বাজে আজকে তো গোনা থেকে বাঁচার আল্লাহ সুব্যবস্থা করেছেন যে ইসলামী সেন্টারে বসে আছেন দিনের কথা শুনছেন এখানে আল্লাহর রহমত নাজেল হচ্ছে আসমান থেকে শান্তি নাজেল হচ্ছে ফেরেস্তা রহমতের ফেরেস্তা ঢেকে আছে আল্লাহর কাছে আরো শাহজিমের চারিপাশে মাঝে আল্লাহ আমাদের আপনাদের কথা আলোচনা করছে যে এই লোকেরা এত রাত রাতভর বসে আছে কি জন্য বসে আছে এই বান্ধাদেরকে দেখো এরা কি চাই কি জন্য বসে আছে হালরা আমাকে দেখেছে যে আমার কথা শোনার জন্য বসে আছে আল্লাহকে কেউ দেখেনি এসব কথা আল্লাহ রবাকার আল্লাহ রব্বুল আলমিন তার আর চারিদিকে যে অসংখ্য ফেরিস্তার আছেন মালায়বিন প্রাপ্ত ফেরিস্তা শ্রেষ্ঠ ফেরিস্তা তাদের সামনে আপনাদের গুণাগুণ হচ্ছে সুনাম হচ্ছে আলোচনা হচ্ছে আলোচনা করছেন কে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের কফিল যদি নিজের বাড়িতে ছেলেদেরকে নিয়ে আর পরিবারকে নিয়ে আলোচনা করে তো গর্বের শেষ নেই আমাকে আমার কফিল নিয়েও চিনে ঠিক না আমার কফিল তার পরিবারকে নিয়ে আমার গল্প করে আর যদি বদরের হ্যাঁ আমিরের বাড়িতে আপনার আলোচনা হয় তো 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 আকাশে উড়বেন মনে হয় ঠিক না যদি রাজার দরবারে কোনো দেশের বা রাষ্ট্রপতির দরবার বা প্রধানমন্ত্রীর যদি দরবারে আপনার আলোচনা হয় তো কোথায় যে যাবেন খুঁজে পাওয়া যাবে না আর জমিনে খুঁজে পাওয়া যাবে না ঠিক না কত বড় নজরে দেখছেন তাহলে এই বিষয়গুলি কি অথচ তারাও মানুষ আপনাদের কথা হয়তো একটু আলোচনা করছে তাহলে যে আল্লাহ রব্বুল হাতে দুনিয়া এবং আখেরাতের সমস্ত সুখ সমস্ত শান্তি রহমত বরকত সবকিছু আল্লাহর পক্ষ থেকে রেজিকের চাবিকাঠি আল্লাহর হাতে হায়াতমদ সব কিছু আল্লাহর হাতে সেই আল্লাহ যদি স্বয়ং আলোচনা করে আপনাদের কথা কত গৌরবের বিষয় কোন আলহামদুলিল্লাহ এত নেক মহফিলে হাজির হওয়া হচ্ছে এই ইসলামিক সেন্টারে হাজির হওয়া সে আলোচনা জারি হোক না কেন কোরআন এবং হাদিসের কথা আলোচনা হলেই হল ওহির কথা আলোচনা হলেই হলো আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হলেই হলো। যে কেউ আলোচনা করুক না কেন আল্লাহ রব্বুল যেন ভালো কাজের তৌফিক দান করেন এবং মন্দ কাজ থেকে মন্দ দেখা এবং সোনা থেকে বেঁচে থাকার তো অফিক দার করে যে বিষয়টি নিয়ে অল্প সময় আধা ঘন্টা খুব বেশি হইলে এখন বাজে হ্যাঁ সাড়ে দশটা হয়ে গেছে না এগারোটার পর ইনশাল্লাহ আলোচনা করব না যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অতি আপনাদের মনের চাহিদা মিটবে প্রশ্ন করতে পারেন যদি সময় সাঁত দেয় আর শেখ রফি হাফিজ যদি যদি পক্ষে থাকেন যে কিছু প্রশ্ন হোক আর এতে যদি ফায়দা হয় তাহলে কিন্তু এর চাইতে বেশি যদি জরুরি হয়েছে না তাড়াতাড়ি গিয়ে ঘুমাইতে হবে আরাম করতে হবে সকালে ডিউটি আছে তাহলে আধা ঘন্টা দিন সাল্লা শেষ বেশি কথা বললাম কিন্তু আমল করলেন না কোনো লাভ আছে অল্পই কথা বললাম কিন্তু সবগুলি কথার উপরে আমল করলেন লাভ আছে কি না আজকালকার ওয়াইজরা যে যত লম্বা আলোচনা করে তার আলোচনাতে তত ভেজাল বেশি কথা সত্য আমি যাচাই করে দেবেন যারা চার পাঁচ ঘন্টা লেকচার দেয় এত মাল সামান পাবে কোথায় অরিজিনাল তখন তাতে কিস্তা কাহিনী আর বিষয়ের খবর নেই দুনিয়ার সব আলোচনা করেও চার পাঁচ ঘন্টা বা তিন ঘণ্টা জুটিয়ে দিয়ে ও টাকা পয়সা ফিস নিয়ে চলে যেতে হবে দেশের কথা বলছি দেশি তরিকাই সৌদি আরবে আরও বিষয় আলোচনা করুক আর আমরাই করি এক ঘন্টা খুব বেশি লম্বা হইলে দেড় ঘন্টা আলোচনা এর বেশি সাধারণত কোনোদিন আলোচনা আমাদের হয় না কিন্তু তাতে থাকে কাল আল্লাহ কাল আর রসুল আল্লাহ কি বলেছেন তার রসুল আলি সাল্লাম কি বলেছেন কোরআনে রসুলের কি কোনটা হক এবং কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা জি সহজ কথা নবিয়ে সাল্লা সাল্লামের হাদিস তো পড়ছেন আপনারা দেখবেন একটা হাদিস হয় এক লাইনের হাদিস না হয় দুই লাইনের হাদিস না হয় তিন লাইন চার লাইন তিন লাইনের ওপরে অধিকাংশ হাদিস হচ্ছে তিন লাইনের নিচে চৌত্র হাদিস খুলে দেখবেন হাদিসের কিতাবে তিন লাইনের ওপরে চার লাইন পাঁচ লাইন দশ লাইনের হাদিস অল্পই পাবেন আপনি অল্পই পাবেন আপনি কারণ নবী করিম সাল্লাম এত লম্বা কথা বলেননি কিন্তু তার সাথী সঙ্গীগণ যারা তার কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন তারা সবচেয়ে ভালো মানুষ ছিলেন এই জমিনে ঠিক কিনা নবী রসুলগনের পরে তাহলে কিসে বেশি শুনলে আর বেশি কথা বললে ভালো হওয়া যায় না বরং বেশি সুন্দর আমল করলে বেশি ভালো মানুষ হওয়া যায় লিয়াবুল এই আসা আহসান বলে আল্লাহ পরীক্ষা করতে চান যে কে কত সুন্দর আমল করে আসছে কে কত ভালো কোয়ালিটির কাজ করে আসছে কোয়ালিটি ভালো করতে হবে আমি যদি এখন পাঁচ মিনিটে দু তিনটা কথা বলি ইসলাম হচ্ছে আকিদার নাম আকিদাটা ঠিক করুন সহি আকিদা গ্রহণ করুন সিরকি বিদাতে আকিদা পরিত্যাগ করুন ইসলাম হচ্ছে এবাদত বন্দে আল্লাহর গোলামের নাম আল্লাহর ফরোজ এবাদতবন্দি করুন সন্নত এবাদত এবাদতবন্দি করুন হারাম নাজাজ থেকে আর মাকরুহাত অপচন্দনীয় থেকে বেঁচে থাকুন দুটা কথা হলো তাই না আকিদা সহি আকিদা আর সঠিক সহি তরিকাতে বন্দী করুন বিশুদ্ধ ইসলাম হচ্ছে আখলাখ চরিত্র এবং আদান প্রদান নাম আপনি আপনার চরিত্র চরিত্র করুন আর থেকে দূরে থাকুন বেঁচে থাকুন খারাপ চরিত্রকে বর্জন করুন এবং আদান প্রদানের ক্ষেত্রে হালাল জীবন জীবনযাপন করুন হারাম খাওয়া থেকে হারাম দেখা থেকে হ্যাঁ হারাম উপার্জন থেকে খারাম রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন সুদ ঘুষ থেকে বেইমানি থেকে আত্মসাত থেকে মিথ্যার আশ্রয় নেওয়ার থেকে ধোকাবাজি থেকে বেঁচে থাকো এই কথাটি যদি বলে দিয়ে তিনটা কথা বললাম এর ছাড়া কি ইসলাম আর অন্য কিছু আছে হ্যাঁ কোরআন এই তিনটি কথা আছে আকিদারা সহি হইতে হবে যেন শির্বিদাতি আকিদা না থাকে নবীর আকিদা যেন হয় সাহাবাইকের আমাদের আকিদা হয় এবাদত হইতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো তার সাহবাহিক রামদের কোয়ালিটির এবাদত হইতে হবে ওই রকমের তরিকার এবাদত হইতে হবে এক চরিত্র হইতে হবে উত্তম আদর্শ আপনার জন্য মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ আলি সাল্লাম গোটা ইসলামের কথাই তো বলে দিলাম এখন এখন থেকে শুরু করে দেন এই তিনটি ক্ষেত্রে আমি এইভাবেই চল তাহলে আপনি পাক্কা মুসলিম দু লাইনের কথা কথা শেষ কি কিন্তু আমল করছি কি হ্যাঁ এ বদতে ছেড়ে আঁকি দেয় গিয়ে যদি সৌদি আরবে ঠিক থাকে যে ঠিক আছে ভাই সৌদি আরবে যেটা ভালোই লাগছে আসলে এগুলোই সহি কথাগুলো সহি সব দলিল ভিত্তি কিন্তু দেশে গিয়ে দেখবেন যে এই তো চাপের মুখে আমি একা গ্রামে আমরা দুজন তিনজন ওরাই তো একশো জন কে সব ঝামেলা যায় যা যেখানে যেমন সেখানে তাল দিয়ে দেবো ওখানে গিয়ে সেরে বেদাত করা শুরু করে দিল দুর্বল হয়ে পড়লেন বরবাদ হয়ে গেলেন আঁকি দেব তহিদের জায়গায় সেরিক আর সন্নতির জায়গায় বিধাতে আমার ফিরে চলে গেলেন আপনি আখলাক চরিত্রে দেখলেন যে আরে ভাই অল্প বেতনে রুজি রোজগার করে কয়দিনে বড় লোক হবো সুতরাং বেতনের সাথে তখন এই জুয়া আরে বেমানি আরে বন্ধকের জমি আর সুদের ওপর টাকা আর সুদের ওপর টাকা দিয়ে ভাইকে নিয়ে আসা ছেলেকে পাঠানো এইসব শুরু করলেন আপনি বড় লোক জন্য সুদী ব্যাংকের সাথে কারবার সুদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট হ্যাঁ মেয়েদের বিয়ে দিতে হবে মেলা টাকা লাগবে সুতরাং আমল করলেন না আখ লাখ ঠিক করলেন না তো লাভ আছে লম্বা শুনে কোনো লাভ আসল হচ্ছে আমলের বিষয় আল্লাহ যেন আমল করা তো অফিস দান করে যেই বিষয়টি সম্পর্কে খুব সংক্ষেপ বলবো সেটা হচ্ছে হক এবং বাতিল সত্য এবং মিথ্যা হক আল্লাহর তরফ থেকে নাজেল হয়েছে এবং হক নিয়ে এসেছেন কে আল্লাহ তরফ থেকে হক কে নিয়ে এসছেন আমাদের প্রিয়নী মোহাম্মদ রসুল সাল্লাম তিনি হক নিয়ে এসছেন হক নিয়ে আসার পরে কোরআনের আকারে নিয়ে এসছেন এবং তার হাদিসের আকারে এক কথায় ওহি হচ্ছে হক এ হক নিয়ে আসার পরে সাহাবাই কেরাম তাল আনুম আজমাইনকে তিনি শিখিয়ে দেয় সরাসরি তারা রসুলের সামনে এই রকম শিখেছেন মসজিদ নবীতে বসে যারা মক্কা ইসলাম নিয়ে এসছেন যারা মহাজেরিন তারা মক্কাতে রসুল্লাহামকে তেরো বছর ইসলাম শিখেছেন অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করেছেন বা ইসলাম মুসলিমদের সংখ্যা বেড়েছে সাহাবাহিকদের মধ্যে নেই মদিনাতে নবী করিম তাদেরকে তালিম দিয়েছেন সহি আকিদা সহি আমলের সহি এবাদতের আখলাক চরিত্রের হক সাহাবাহিকের আমরা গ্রহণ করেছেন মেলা বাধা তাদের সামনে ছিল যারা বাধা থেকে মুক্ত হইতে পেরেছে বাধা কে কেটে উঠতে পেরেছে তারা হককে সত্যকে গ্রহণ করেছি আর যাদের সামনে বাধা থেকেই গেছে তারা হকের কাছে যেতে পারেনি বাতেলেই ডুবে থেকে গেছে এইভাবে পরম্পরা সাহাবাই কেরাম থেকে তাবেইন তাবেইন থেকে তাবা তাবেন তাবা তাবেইন থেকে আহিমাই কেরাম এমা আবু হানিফা শাফি মালিক আহমদ ইমাম বোকারি মুসলিম আবু দাদা সাহিত্যের যত মহাদেশিনার ফোকা অলমায় ইসলাম শেখুল ইসলাম এম আয়মা রহেমাহুল্লাহ এ রাহেমাহম্লাহ জামিয়ান ওয়া তারপরে তার খাস হতো এমা বিবিনুল কাইম এই রকম বহু হাজার হাজার যাদের নাম নিলে সারা রাত চলে যাবে নাম না অশেষ হবে না তারা এই হককে গ্রহণ করেছেন তাদের অনুসারীরা হককে গ্রহণ করেছেন এবং হকের প্রচার প্রসার ঘটিয়েছেন হকের প্রচার করতে গিয়ে মেলা বাধা এসেছে যেমন আজকাল বাধা আসছে আমার সামনে আপনার সামনে ঠিক তেমনি তখনও বাধা এসছে কিন্তু হকের কথা পৌঁছাবার চেষ্টা করেছেন আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বাতিলকে নির্মূল করার চেষ্টা করেছেন এই হক যদি মুসলিম হন গ্রহণ করতে হবে না হবে না করা ভালো ঠিক না হ্যাঁ কে জি বললেন হক গ্রহণ করা ভালো ঠিক না হ্যাঁ জরুরি না তাহলে ভালো মানে কি করলে ভালো না করলে অসুবিধা নেই ঠিক কি না হক গ্রহণ করা ভালো না হক গ্রহণ করা জরুরি জরুরি বুঝেন ভালো করে বা তেলকে ছাড়া ভালো তাই না হ্যাঁ অনেকে মাথা জুগাইছেন বুঝে সুঝে বললেন কিন্তু বা তেলকে ছাড়া ভালো না ছাড়া জরুরি হ্যাঁ মূর্তি পূজা হচ্ছে বাতিল ছাড়লে ভালো না ছাড়া জরুরি হ্যাঁ কবরে না করা বাতিল ছাড়া জরুরি না ছাড়লে ভালো হ্যাঁ করলেও চলে কিন্তু ছাড়লেই ভালো নাকি বোঝার একটু চেষ্টা করবি বাতিল তেলকে বর্জন করা জরুরি আর হক কে গ্রহণ করা জরুরি ঠিক না এই হক শব্দটি আর হাক্ক বিভিন্ন ভাবে কোরআনে শত শতবার এসছে শত শতবার এসছে এই আল্লাহ শব্দটি বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসঙ্গে এসছে আল্লাহ রবুল আলম সুরাবাকার আয়ত নম্বর একশো সাতচল্লিশে বলছেন আল্লাহ কমির রব্বিকা হক হচ্ছে তোমার রব আল্লাহর পক্ষ থেকে ফালা তাকু নান্না মিনাল মুমতারিন সুতরাং হকের ক্ষেত্রে তুমি সন্দেহে পড়িয়ে না খবরদার সামান্য একটু পার্থক্যের সাথে সুরা আল ইমরান আয়ত নম্বর ষাট আল ফালা তাকুম মিনাল মমতারিন ওকে তাকু নান্না এখানে তাকুম মিনাল মমতারিন হক সত্য হচ্ছে কার পক্ষ থেকে রবের পক্ষ থেকে যে রব সম্পর্কে প্রথম সওয়াল জিজ্ঞাসা হবে কবরে মান রাব্য তোমার রব কে জিজ্ঞাসা হবে না হবে না তখন যদি বলতে পারেন কি রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ তাহলে কামিয়াব আর যদি বলেন যে হা হা লাদি হাই রে আমি তো তেমন কিছু জানি না অবুজ মানুষ লেখাপড়া করিনি আর আমলও করিনি তবে নাসে না কাজাও কাজা লোকজনকে শুনতাম বলতো যে নাকি আল্লাহ আছে আর আল্লাহর রে বদতবন্দি করতে হয় সবাই বলতো তাই আমিও বলছি তখন বলে তুই মিথ্যুক রে তুই হককে গ্রহণ করিস নি তুই হ্যাঁ লা তালাই তাওয়ালা দারাই না কোরান পড়েছিস তে না তেলাওত করেছিস না জানার চেষ্টা করেছিস দা তুই মিথ্যা কথা বলছিস কোনো চেষ্টা করেসনি হককে গ্রহণ করার জন্য যা তোর জন্য জাহান্নাম রয়েছে জাহান্নামের বিছানা বিচ্ছেদা হয় জাহানদার জামান্নের পোশাক পরিয়ে দা হোক আর জাহান্নামের দরোজা খুলে দাওয়া কিন্তু যদি জবাব দিতে পারেন আমার আল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম আমার নবী হচ্ছেন মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্সলাম তাহলে আল্লাহর পক্ষ থেকে না দা মোন আকাশ থেকে শফরে শুহ জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়ালবা সুহ জান্না জান্নাতের পোশাক পরিয়ে দাও ওয়াফতাহুল বাবান এলাল জান্না জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের সুগন্ধি জান্নাতের গ্রাণ জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে সুফান আল্লাহ শান্তি আর শান্তি শান্তি আর শান্তি এমাত্র কয়েকদিনের একটু যদি কষ্ট হয় খাওয়া দাওয়া টাকা পয়সার কষ্ট হয় শরীর স্বাস্থ্যের কষ্ট হয় কিন্তু মতের সাথে সাথে সুখ আর এই তিনটি প্রশ্নের উত্তর রেডি করতে হবে সেটা হচ্ছে হককে গ্রহণ করার মাধ্যমে আল হাকবে হক কার পক্ষ থেকে রবের পক্ষ থেকে মুমতারিন সুতরাং যারা সন্দেহ করে তাদের দলে সামিল হইও না যাদের কোরআনে সন্দেহ কোরআনের আদেশ নিষেধে সন্দেহ বা বেপরোয়া অবহেলা হাদিসে সন্দেহ হাদিসের কথা মানতে গিয়ে সন্দেহ হ্যাঁ কি না তাদের দলে সামিল হয়েও না ফালা কুমিনার মুমতারিন আল্লাহর আর কাহাফের আয়ত মন্ত্রী সে বলছেন অকুলিল হাকুম হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও অম্মথকে বলে দাও হক সত্য হচ্ছে তোমার রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে চাইবে বিশ্বাস করুক ইচ্ছা হলে বিশ্বাস করুক বাধ্য করে আল্লাহ কিন্তু বিশ্বাস করাইবেন না বাধ্য করে আল্লাহ নামাজ পড়াইবেন না বাধ্য করে সহি আঁকিটা মগজে ঢুকেই দেবেন না জবরদস্তি তোকে মানতে হবে স্বাধীন চিন্তা চেতনা আল্লাহ দিয়েছেন স্বাধীনভাবে ভালোটা গ্রহণ করবেন না মন্দতে যাবেন আমারও স্বাধীনতা আছে আপনারও স্বাধীনতা আছে আছে কি নাই স্বাধীনভাবে কিন্তু এই ভালো কাজের জন্য এখানে হেটে এসেছেন ইসলামী সেন্টারে বৈশাวะ আছেন এখন ইচ্ছা হলো টাম দিবেন সেকেন্ডের মধ্যে পারবেন কিনা স্বাধীনভাবে গ্রহণ করতে হবে ফা মানশা ফালিয়ামে যে চাইবে বিশ্বাস করো ওয়া মানশা ফালিয়াকুর যে চাইবে অস্বীকার করুক কিন্তু অস্বীকার করলে পরিণাম ভালো না ইননা আতাদনা লিজালিমিনা নারা এরা হচ্ছে জালেম আর জালিমদের জন্য আগুন জাহান্নামের তৈরি করে রেখেছে আল্লাহ রাব্বুল বলছে সুবহানাল্লাহ করেন সমাজের ভাতৃমন্ডলী হক আল্লাহর পক্ষ থেকে কার মাধ্যমে এসছে বললাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মাধ্যমে আল্লাহ কোরআনে খেরেমে বেশ কিছু আয়াতে বলেছেন যে রসুলের মাধ্যমে হক এসছে তার মধ্যে আল্লাহ বলছেন একটি আয়াতে সুবিরা রসুল্লাহ বিল হুদা ওয়া দিন ইল হক আল্লাহ সেই সত্তার নাম যিনি তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামকে আর সালা পাঠিয়েছেন প্রেরণ করেছেন বিল হোদা সঠিক রাস্তার দিক নির্দেশনা নিয়ে হেদায়েত মানে সঠিক রাস্তার গাইড নিয়ে যে রাস্তা দেখাবেন কে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওনার দেখানো রাস্তা নিতে হবে ও দিন হক এবং সত্য দিন হক দিন নিয়ে আল্লাহ পাঠিয়েছেন হক নিয়ে কাকে পাঠিয়েছেন আর হক হচ্ছে তাহলে দিন আর দিন হচ্ছে ইসলাম ইন্না দিন ইসলাম কাছে একমাত্র দিন হচ্ছে মনোনীত দিন ইসলাম ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন পন্থা পথ মত আদর্শ অবলম্বন করে বিশ্বাস করে কোন পথে চলে ফালাইকাল মেন কখনো আল্লাহ সেটা গ্রহণ করবেন না মঞ্জুর করবেন না ওফিল্লা আখের তিন আল খাসারিন আর পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রসুলকে পাঠিয়েছেন দিন হক নিয়ে কি আমরা কমজোর দূরে সরে গেছি সেই জন্য হক থেকে আলাদিন এ করলে যাতে করে সেই হককে সমস্ত মতবাদের ওপর সমস্ত আদর্শের ওপর সমস্ত ইজমের ওপর বিজয়ী করে দেন শক্তিশালী করে দেন চিন্তা করতে পেরেছেন আল্লাহ তার এই দিন ইসলামকে দিন হককে পাঠিয়ে যত আদর্শ রয়েছে মানুষের তৈরি করা হোক অথবা আল্লাহর আসমানি আগের আদর্শগুলি হোক যেগুলিকে রোহিত করা হয়েছে তওরা তিনজিলের কথা জবুরের কথা সবগুলির ওপর এবং সমস্ত বাতিলের অনুসারীদের ওপর তাদেরকে জয়ী করে দেওয়ার উদ্দেশ্যেই মুসলিমদেরকে আল্লাহ বিজয়ী দানকার উদ্দেশ্যে কোরআনে রিম নাজল করেছেন সহিদা নাজল করেছেন সহি শুদ্ধ আল্লাহ শিক্ষা দিয়েছেন উত্তম চরিত্র গঠনের কথা বলেছেন যদিও কোনো কোনোদিন চাই না যে ইসলাম জয়ী হোক মুসলিমরা শক্তিশালী হোক কোনোদিন চাই না হক রাসুলের মধ্যে এসছে হক গ্রহণ করতে হবে না হবে না হক যদি সাদরে গ্রহণ করেন উদার চিত্তে গ্রহণ করেন তাহলে দুনিয়াও সুন্দর থাকবে নবী সাল্লাম তার সাহাবিদের দুনিয়া কি খারাপ হয়েছিল হ্যাঁ ঠেকানোর চেষ্টা করেছি কিন্তু শেষ শেষ পরিণামে যারা ঠেকাবার চেষ্টা করেছে যারা ক্ষতি করার চেষ্টা করেছে নিশ্চিহ্ন হয়ে গেছে মক্কা আবু জাহাল আবু আহাবের দেশ ছিল শহর ছিল ওদের চিহ্ন আছে এ একটা কেউ তাদের নাম নেলে লেনেওয়ালা আছে আছে যদি নাম নেয় তো তাব্বাতিয়া তিয়াদ আবুল হাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস কথা আবু লাব ধ্বংস কোটি কোটি বার তেলাউত হইতেই আছে হইতি আছে ভালোভাবে আবু জাহাল আবুল হাহাবের নাম নেইলে আমরা পৃথিবীতে কেউ নেই ক্ষতি কিছু করেছে কিন্তু শেষ পরিণামে আল্লাহ বিজয় দান করেছেন রসুর উল্লাহ তার সাহেবে কেমন আপনি আমিও ক্ষতি করার চেষ্টা করবে ঠেকাবার চেষ্টা করবে হয়রানির চেষ্টা করবে কিন্তু শেষ পরিণাম ওলা আকিবত উত্তম পরিণাম শুভ পরিণাম ভালো পরিণাম আল্লাহ বিরুদ্ধের জন্য রয়েছে আল্লাহর ভাই যারা ভালো কাজ করে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে হককে কবুল করতে হবে সুতরাং বাতিলকে ছাড়তে হবে আল্লাহ একটি আয়াতে হক এবং বাতিল কথা যা আল্লাহ কো অজাহাকাল বাতিল হক যখন চলে এসেছে আর কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে এসেছে হক যখন চলে এসেছে দিন ইসলাম চলে এসেছে তহিদ চলে এসেছে সহি আকিদা চলে এসছে শির্ক বিদাত নিশ্চিন্ন হওয়া জাহাত বাতিল শির্ক বিদাত উৎখাত হবে সুতরাং দর্গা এবং দুর্গার পূজা উৎখাত হবে নবীর তরিকা ছাড়া অন্য তরিকা নিশ্চিন্ন হবে ওয়া বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা এবং বাতিলের প্রকৃতিটাই হচ্ছে নিশ্চিন্ন হওয়া মিটে যাওয়া বাতিল মুছে যাবে মিটে যাবে চিরকাল থাকবে না এটাই হচ্ছে বাতিলের প্রকৃতি আর হকের প্রকৃতি হচ্ছে যে হককে যত চাপার চেষ্টা করবেন তত বেশি শক্তিশালী হবে নাহি দাবাও গে উতনাই উবরে গে উর্দু কবি একজন বলেছে যত দাবাবার চেষ্টা করবেন যত চাপার চেষ্টা কর তত বাড়বে তত শক্তিশালী হবে দেখেন মুসলিম হিন্দু হয়ে যাচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে খুঁজে পাবেন কিন্তু প্রতিদিন সেন্টার সেন্টারগুলিতে সৌদি আরবে তারপরে সারা বিশ্বে এমনকি ইউরোপ আমেরিকা কাফের দেশে প্রতিদিন বিভিন্ন মসজিদে আসছে কলেমা পড়ে খ্রিস্টান মুসলমান হচ্ছে হিন্দু মুসলমান হচ্ছে বুদ্ধিস্ট মুসলমান হচ্ছে হচ্ছে না হচ্ছে না সংখ্যা বাড়তে আছে সংখ্যা বাড়িতে আছে এটা কি ইসলামের হক হওয়ার স্পষ্ট প্রমাণ না হ্যাঁ স্পষ্ট দেখতে পাচ্ছেন হক সেজন্য বাড়তে আছে অথচ ভালো করে জানছে যে কুফুরি শক্তিগুলি বেশি মজবুত আছে আর মুসলিমেরা দুর্বল তো আমি ইসলাম কবুল করে দুর্বল কেন হইতে যাবো থাকবে তারপর ইসলাম কবুল করতে আসছে না কারণ আমি যদি দুর্বলদের সাথেও থাকি তবু আমি হকটা গ্রহণ করব ঠিক যেমন এটা ইসলামের মুসলিমদের সংখ্যা বাড়ছে এটা ইসলামের সত্যতা প্রমাণ করে হকানিয়া প্রমাণ করে ঠিক তেমনই ভারত বাংলাদেশ পাকিস্তান শিখ বিজাতের দেশ কত আপনাদের মতো হাজার হাজার মানুষ এসে ইসলাম সেন্টারে বলছে শেখ আমি অমুক কিতাব পড়ে হেদায়ত হয়েছি না হয় অমুকের আলোচনা শুনে হেদায়ত হয়েছি বা আমি এইভাবে হেদায়ত হয়েছি এই সৌদি আরবে এসে আমি সহি আকিদা শিখেছি সৌদি আরবে এসে আমি এই ইসলাম চর্চা করে আমি নামাজ ধরেছি আর আমি খুব খারাপ লোক ছিলাম আমি এই আমি এখন আলহামদুলিল্লাহ দেখেন এখন দেখছেন কেমন আর আমি একজন একবার খুব খারাপ লোক গন্ডা ছিলাম চোর ছিলাম নাস্তিক ছিলাম কত লোক কত রকম কথা কি না কি প্রমাণ করে না যে শির্ক হচ্ছে বাতিল বেদাত হচ্ছে বাতিল হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা ওরসের মেলা লাগানো আর ওরসে কবর মাজার কাছে খাসে মোরগ জবাই করা এসব হচ্ছে বাতিল এসব হচ্ছে মিথ্যা ধর্ম এসব মানুষের মনগড়া ধর্ম আর আল্লাহর জন্য জবাই করা আল্লাহকে সিজদা করা আল্লাহ এক আল্লাহর কাছে দোয়া করা এক আল্লাহ রব্বুল আলামিনের জন্য নামাজ পড়া এক আল্লাহ রব্বুলের জন্য মানত করা তাই না এক আল্লাহকে ভয় করা এটা হচ্ছে হক বুঝাই নাকি সুহী আকিদার লোকের সংখ্যা বাড়ছে হ্যাঁ বেদাতি কমছে আর সন্ন্যতর অনুসারী বাড়ছে এটাকে প্রমাণ করে না যে সৌদি আরব থেকে যে তহিদ এবং দাওয়া দেওয়া হচ্ছে ইসলামিক সেন্টার মাধ্যমে এটা হচ্ছে হক আর আপনারা আলহামদুলিল্লাহ হক গ্রহণ করছেন আর বাতিলকে বুঝতে পারছেন ঠিক কিনা নাকি এরপরে বলবেন যে না 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 কোনটা যে ঠিক বুঝতে পারছি না সংখ্যা বাড়ছে না বাড়ছে না আকিদের সংখ্যা বাড়ছে তাড়াহোড়া করবেন না আপনাকে হয়তো এক বছর লেগেছে সহি কথা বুঝতে আপনার বাপ বুঝে না তাড়াহোড়া লাগিয়ে দিয়েছেন আপনার মা বুঝে না তাড়া হোড়া লাগিয়ে দিয়েছেন আপনার ভাই বুঝতে চায় না তাড়াহোড়া লাগিয়ে দিয়েছেন এখনই রাতারাতি বুঝাবো কারণ আমি বুঝে গেছি তুই কেন বুঝবি না ঠিক না আপনাকে যদি এক বছর লাগে তাকে ছ মাস তো লাগবে তাকেও তো এক বছর লাগতে পারে বেশিও লাগতে পারে কাউকে পাঁচ বছর লাগতে পারে সহি কথা বুঝার জন্য আবার কারো অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিতে পারে তার বধ সভার চেষ্টাই করে না সুতরাং তাকে আল্লাহ তৌফিক দিলেন না যেমন আবু জাহাল আবুল হাবের অন্তর আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন বদমাইশির কারণে তাদের হটকারিতার কারণে অহংকারের কারণে সত্য গ্রহণে বিভিন্ন বাধা সৃষ্টি হয়েছে তাদের নবীর চাচা হামজাও আর কট্টর তালেব ও চাচা ঠিক না আবু তালেব কট্টর তো দুশ্মন নয় কিন্তু নবীর দিন মানলো না মরে গেল বাবধাতা ধর্মে বাবারে ভাতিজারে তোর কথা মানতে পারছে না হু মিল্লাতে হ্যাঁ আব্দুল মোতালে আমার বাবা আব্দুল মোতালে তোর দাদা আমি বাপের ধর্ম ছাড়বো না শেষখানে বললে কাফের হয়ে মরে গেল আবুল কট্টর দুশ্মন দুনিয়া তো একটু সাহায্য করেনি ভাতিজা হিসাবে আর দিনও কবুল করেন হামজা সবচেয়ে আগে এসে প্রথম দিকে এসে উমার রাজিয়া আল্লাহ হামজা রাজিয়া দুই আল্লাহর সিংহ ইসলাম গ্রহণ করলেন প্রকাশ্যে নামাজ শুরু হইল কাবার কাছে এসে নামাজ পড়া শুরু হইল আব্বাস রাজি আল্লাহন তিনিও ইসলাম গ্রহণ করলেন কিন্তু বুঝতে লেট লাগলো মেলা সময় লাগলো এই বদরে বন্দী হয়েছেন মসজিদ নবী নিয়ে গিয়ে খুঁটির সাথে বাঁধা হয়েছে আব্বাস রাজি আল্লাহনকে এই বদরে সেই জন্য বলছি আপনাকে চিন্তা করুন আপনি তো ওই রকম কি আপনার আত্মীয় স্বজন হইতে পারেন আমার আত্মীয় স্বজন হইতে পারে না যে সেখানে আত্মীয় স্বজন সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাবে বা আপনি একদিনে সহি আকিদে বুঝে গেছেন আর নামাজ ধরে নিয়েছেন তো আপনার বাপ চাচাও ধরে নেবে আত্মীয় স্বজন ধরে নেবে কেউ আবু জাহলের মতো হবে কেউ আবুল আহ মতো হবে আবু তালেবের মতো হবে কেউ হামজার মতো হবে আসাদুল্লাহ হবে আপনার যাই হোক যেটা বলতে চাইছিলাম যে হকের মধ্যে এমন এক্সা আল্লাহ শক্তি দিয়েছে যে হকের দিকে মানুষ ওইভাবে আকৃষ্ট হয়ে আসে যেমন চুমুকের দিকে টান দিয়ে চুমুক যে জিনিসগুলোকে টানতে পারে যে ধাতুগুলোকে সেগুলো টান দিয়ে আসে ওইভাবে আপনার আসছেন আপনি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে যখন আপনি আলেমদের আলোচনা শুনবেন কোরআন বা হাদিস আলোচনা শুনেন আর বিদাতিদের কেসা কাহিনী মজেদার টেস্টি আলোচনা শুনেন দেখবেন যে কোনটা আপনাকে টেনে নিয়ে যায় কিন্তু নিরপেক্ষ দৃষ্টি নিয়ে নিউটালে এসে আর যদি বলেন না আমাকে সুর করা ওয়াজি ভালো লাগছে ওই মাজারে অলিয়া আউলিয়ার কথা বলছে ওরাই সব দিতে পারে আল্লাহ দেয় না ওই গোজ কুতুবরাই দেয় ওইটাই ভালো লাগছে তো আপনার অন্তর যেহেতু আগে থেকে বাক্কা এক পক্ষ নিয়ে নিচ্ছে সেজন্য আল্লাহ আপনাকে হেদায়ত নসিব করবে না নিউট্রাল হইতে পারেননি নিউট্রাল হওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে হককে বুঝার তৌফিক দান করেন এবং বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আরে হাক্কা হাক্কা আল্লাহ হককে হক বলে বোঝার তৌফিক দান করুন অরয না এবং সেটা মেনে নেওয়ার তৌফিক দান করা এবং বাতিলকে বাতিল বলে মিথ্যা বলে অসত্যকে অসত্য বলে চিহ্নিত করার তৌফিক দান করা অরজক না ইস্তেনাবাহ এবং এই বাতিল মিথ্যা অসত্য অবাস্তব থেকে ভুল পন্থা মত পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করা হ গ্রহণ করতে আপনার সামনে আমার সামনে মেলা বাধা সৃষ্টি হয় সংক্ষেপ ওই বাধাগুলি দু একটি বলি আমার আলোচনা শেষ করি সময় কিন্তু কাছে চলে এসছে সময় নেই বেশি পাঁচ মিনিটের মধ্যে বলে শেষ করে দিই ঠিক না গরমও লাগছে কি জানি এসি চলে না বড় হক মানে এসি কমছে আছে আচ্ছা তো হুম ঠিক আছে জাকাল লাখেন কিন্তু একটু টাগজ দেন না প্রশ্ন করুন গোলমাল হয় কারণ এমন এমন প্রশ্ন করে যদি একটু টাগজ দিতে পারেন একটু ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে মানুষের সবারই বলছিলাম যে সত্য গ্রহণে মেলা বাধা আছে দু চারটি বাধা বলি আর ততক্ষণ খাবার চলে আসছে আর খাবার এসে গেলে ইনশাল্লাহ তাহলে খেয়ে দিয়ে তো যেতে হবে খাবার আসলে ইনশাআল্লাহ আমার আলোচনাও শেষ হয়ে যাবে হক গ্রহণে সত্য গ্রহণে মেলা বাধা আছে তার মধ্যে সবচেয়ে বড় বাধা যেটা সেটা হচ্ছে আল জাহালু অজ্ঞতা না জানা অধিকাংশ মানুষ না জানার কারণে সত্যকে উপলব্ধি করলো না ও জানে না সত্য সম্পর্কে বুঝেই না যে এটা সত্য এটাই হক আর এটা বাতিল এই জানল না জানার চেষ্টাও করলো না বা জানার পরিবেশ পেল না যার ফলে তার সামনে একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে হক পর্যন্ত পৌঁছিতে না মুসলিম সমাজে কয়টা লোক আকীদা বুঝে আর কয়টা লোক আইদা গরজ করে চর্চা করে পড়াশোনা করে বা শোনে আর কয়টা লোক নামাজের গুরুত্ব সম্পর্কে জানে যে নামাজ না পড়লে ইসলাম টিকবে না আমি কুফুরের অবস্থায় হ্যাঁ বেদিন হয়ে মরবো কয়টা লোক এই গুরুত্ব জানে মনে করে যে নামাজ হুজুররাই পড়ে আর আমরা যদি পড়তে পারি তো ভালো আর না পড়লে তো মুসলিম তো আছি মনে হয় একদিন তো জান্নাত পাবো আর না পেলেই বাকি ঠিক না যার ফলে হক গ্রহণ করছে না অজ্ঞতা এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে জনসাধারণ যদি জেনে নাই যে এটা হচ্ছে হক এক আল্লাহর এবাদত বন্দি করা আর এবাদত কাকে কাকে কোনগুলি এবাদত বলা হয় যদি জেনে নেই আর জানার পর এ কথা জেনে নাই যে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না সেজদা এবাদত দোয়া করা এবাদত ঝুকা রুকু করা এবাদত বিনয়ী হয়ে দাঁড়ানো এবাদত মানত করা এবাদত জবাই করা এবাদত ইত্যাদি ইত্যাদি অন্তরের এবাদত আছে জবানের এবাদত আছে গস বলা এবাদত সুতরাং গস আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না তো কখনো আব্দুল কাদি জিলানি বড় পীরকে গৌসুল আজম বলতো না এত বড় শিরকি কথা বলতো না জানে না অবুজ যার ফলে আল্লাহর গুণ জিলানিকে দিয়ে দিয়ে ইয়া গৌসুল আজম মত মহান উদ্ধারকারী যখন বাংলায় তরজমা করে দু একজন সাধারণ মানুষকে আছে বলেন তো ভাই আপনি যে বলছেন গৌসুল আজম গৌসুল আজম আজম মানে সবচেয়ে মহান হ্যাঁ আর গৌস মানে উদ্ধারকারী বড় মহান উদ্ধারকারী তো আপনার বড় মহান উদ্ধারকারী আল্লাহ না আল্লাহর বান্দা যে দুনিয়া থেকে চলে গেছে কবরে কে বলেন তো আল্লাহ তাহলে কি করে আপনি জিলানিকে জিলানিকে আবহাওয়ানি বা মালিক মালিককেও যদি বলেন যে গৌস তারপরও বড়ো সিরি কোন সাহাবিক আবাকার উমারকেও যদি উসমান আলীকেও বলেন যে গৌসুল আজম তাও বড় সিরি কারণ আল্লাহর হক মহান উদ্ধারকারী একমাত্র নাকি যদি মহান উদ্ধারকারী তো তো শহীদ হওয়া হবেন থেকে উদ্ধার করতে পারলেন না মাথায় আঘাত লাগলো আর রক্ত বন্ধ হয় না তার থেকে উদ্ধার করতে পারলেন না তাই চলে গেলেন জানেন না যে এরা এত বড় দুশ্মনী করে আমাকে ক্ষত বিক্ষত করবে রক্ত রক্তিত করবে আর গোটা শরীরে রক্ত ঝরছে ফিরে আসছে নিরাশে একটা লোক কালে অপড়ল না তাই ফের ফিরে আসলেন তাই ফেরু সফরে রসুল নিজেকে রক্ষা করতে পারছে না তো আপনাকে আমাকে কি রক্ষা করবেন তিনি হ্যাঁ আমাকে কি করে উদ্ধার করবেন আপনাকে কি করে উদ্ধার করবেন উদ্ধারকারী একমাত্র কে আল্লাহ এই অজ্ঞতা যদি না থাকতো তো কখনো আমরা জিলানিকে বড় পীর গৌসুল আজম বলতাম না গৌসুল আজম মসজিদ শির কি নাম মসজিদে রাউজ যে মসজিদ তৈরি করে ওয়ান্নাল মাসাজে দালিল্লা মসজিদ কার জন্য তৈরি হবে আল্লাহর জন্য সুরা জিন বলছেন বলেন ফালাতাতু মা আল্লাহি আহাদাসুতুন আল্লাহর সাথে আর কাওকি ডাকিও না কাওকি কারো কাছে দোয়া করিও না কারই ইবাদত বंदी করিও না আর মসজিদের নাম কৌশলা মসজিদ কি নাম ইনালিল্লাহি ওয়া ইনহরাজুন গরীব নামাজ খাজা মনার চিস্টিকে আমাদের লোক গরীব নামাজ বলে গরীবের দাতা গরিবের দাতা অসহায় গরীব দরিদ্র যারা তাদের দাতা গরীবের দাতা কে আরে আমার আপনার অভাব কে দূর করতে পারেন একমাত্র আল্লাহ রাজা পারবে রাজারই খবর নেই রাজা কোথায় যা পৌঁছে দিয়েছে মেলা জায়গার পৌঁছে না পৌঁছেছে না মেলা দেশে রইল না তাহলে যেমন আমার জানের মালিক আল্লাহ তেমন রাজা সর্ব প্রধানমন্ত্রীর জানের মালিক আল্লাহ হতে পারে আমার আগে সে মরে যাবে হ্যাঁ ঠিক কিনা তাহলে গরিবের দাতা একমাত্র আল্লাহ কোন সাহাবি পর্যন্ত নয় কোন নবী পর্যন্ত না যে গরিবের দাতা নিজে নবী কারি না খেয়ে পাথর বেঁধে থাকছেন আর খন্দ পরীক্ষা খনন করছেন আর গরিবের দাতা হয়ে যাবে খাজা মহিদুল চিস্তি যে আজমির শরীফে গিয়ে চাদর চড়াইলে একবার উদ্ধার হয়ে যাবেন উদ্ধার হয়ে যাবেন বড় লোক ধনী হয়ে যাবেন অজ্ঞতার কারণে শির্ক হচ্ছে মুসলিম সমাজে অজ্ঞতার কারণে বেদাত হচ্ছে ঈদুল ফিতর ঈদুল উল চাইতে বড় ঈদ করে ঈদ মিলাদুল নবী পালন করছেন অজ্ঞতার কারণে আপনার প্রিয় নবী সাল দুটো ঈদ করলেন আপনি তিনটে কি বলে করছেন আপনি ধর্মকে খেয়াল খুশি পালন করবেন আর নবীর কাছ থেকে শিখবেন ওহি কার ওপর নাজল হয়েছে হ্যাঁ কার ওপর নাজল হয়েছে ওপর তো ঈদ হয়েছে দিন তো ঈদটা নবীর কাছ থেকে নিতে হবে না নবী বলছেন আল্লাহ তোমাদেরকে দুটো দিন দিয়েছেন আপনি তিন দিন কি করে ঈদ করবেন আপনি যে ঈদ মিলাদুল নবী অজ্ঞতার কারণে বিদাত করছেন আপনি অজ্ঞতার কারণে শির করছেন একটু আগে বললাম যে নামাজের গুরুত্ব বুঝছেন না সে অজ্ঞতার কারণে নামাজ ছাড়ছেন যদি নামাজের গুরুত্ব বুঝতেন আর আপনি মুসলিম হয়ে বাঁচতে চান আপনার সামনে রাস্তা দুটা হয় মুসলিম হয়ে বাঁচবো আর না হলে যা ইচ্ছাতে আমি মুসলিম থাকি আর না থাকি নামাজ পড়বো না কোনটা চান আপনারা মুসলিম হয়ে বাঁচতে চান না আমি মুসলিম থাকি আর না থাকি আমি নামাজ পড়ব না মুসলিম হয়ে বাঁচতে চান ওয়ালা তামুতুন্না ইল্লা অন্ত মুসলিম তোমরা মুসলিম হয়ে মরিও একদিন জান্নাত পাবে মুসলিম যদি চোরও হয় একদিন জান্নাত পাবে মানে পাঁচ ওয়াক্ত নামাজি যদি হয় তাহলে চোর যদি পাঁচ অক্ত নামাজি হইতে পারে তো চুরির কোনো আল্লাহ মাফ করতে পারেন কিন্তু বেনামাজির কোনো আল্লাহ মাফ করবেন না সিরিককারী যে কবর মাজারে সেজদা করে দুর্গা দর্গা সে তাকে আল্লাহ কোনোদিন মাফ করবে ইন্দাল্লাহ সিরিক করে মারা গেলে আল্লাহ কখনো মাফ করবেন না বোঝা গেছে ঠিক তমনে বেনামাজি হয় বড় কুফরি সুতরাং বেনামাজি হয়ে ফজর পড়লেন না রাতখানে মরণ চলে আসুন আসতে পারেন না পারে না ফজর পড়লেন না আর ফজর পরে গেছেন অ্যাক্সিডেন্টে দিনে মরে গেলেন অথবা বাড়িতে হার্ট অ্যাটাকে মরে গেলেন সেই দিন ফজর পড়েননি জোহর পড়েনি জোহর আসরের মাঝখানে মারা গেলেন কুফরের অবস্থায় বলেন কোনদিন জান্নাত পাবেন না আপনি এটাই হচ্ছে সাহাবাই کرامদের এজমা ইখতিলাফ নয় ইখতিলাফ পরে করেছে কিছু আলেমরা কিন্তু সাহাবাই کرامদের এজমা ছিল যে বেনামাজি মুসলিম থাকে না

তাদের এজমা ছিল আমালে তার ক কুফরুন গাই রাসাল নামাজ ছাড়া অন্য কোন আমল ছাড়াকে তারা কুফরি মনে করতেন না তাহলে নামাজ ছেড়ে দিলে তারা কুফরি মনে করতেন এজমা ছিল সুতরাং যখন আপনি জ্ঞান অর্জন করবেন যান চলে যাক আমি ফজর নামাজ ছাড়বো না রাত তিনটা পর্যন্ত ঘুম আসে না সেই জন্য আমি ঘুমিয়ে থেকে যাব সকাল দশটা পর্যন্ত আর ফজর পড়বো না এটা হতেই পারে না একজন মুসলিমের জন্য আমি আগে ফজর পড়বো তারপরে ঘুমাবার কথা কিন্তু ফজর ছেড়ে ঘুমাবো এটা হতেই পারে অসম্ভব কথা এলেম দিয়ে জেহালতকে দূর করতে হবে কি করতে হবে এলেম দিয়ে অজ্ঞতাকে দূর করতে হবে সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা কি অজ্ঞতা আখলাখ চরিত্রের অবনতি আমাদের অজ্ঞতার কারণে চরিত্রবান মুসলিম হইলে শুভানালান বলেছেন চরিত্রবান ব্যক্তি বাড়িতে বৈশা বৈশা বিনা কি পাবে আর বিনা রোজাতে নফল রোজা না রেখে রোজাদারের কি পাবে এগুলো কি আমরা জানছি অধিকাংশ লোকই জানছেন যদি জানতাম তাহলে কারো সাথে খারাপ ব্যবহার করতাম না ব্যবহার চরিত্রটা যদি ঠিক থাকে তাহয না পড়ে তাহ্যদের নেখে রোজা না রেখে রোজাদারের সময় মর্যাদা পাবেন আপনি আল্লাহ যেন আমাদেরকে চরিত্র গঠনে তৌফিক দান করে অজ্ঞতা দূর করতে হলে ইসলামের সেন্টার এসে শিখতে হবে এখান থেকে খাঁটি ইসলামটা শিখে যান যে যেখানে আছেন ওখান থেকে ইসলাম সেন্টার থেকে খাঁটি ইসলামটা শিখে যায় আর ওস্তাদের সামনে এসে শিখবে এটা সবচেয়ে ভালো হবে তারপরে ইন্টারনেটে সহি আকিদার আলেম আলামারা যারা কোরআনার আলোচনা করে তাদের আলোচনা শুনবেন ইসলামিক বই ডেলি কিছু না কিছু করে দু চার পাতা করে পড়বেন আপনি কোরআন এবং হাদিস একটু করে চর্চা করবেন ডেলি আপনি ইমান তাজা হবে আখলাখ সুন্দর হবে আমল সুন্দর হবে আকিদা সুন্দর হবে বুঝতে পারবেন শেষ শিখার নেই এবং দিন সত্য গ্রহণে আর একটি বাধা হচ্ছে অহংকার ফেরাউন কেন মানেনি মো তুই আমার বাড়ি খেয়ে মানুষ হলি নাহলে তুই তো মূর্তি হ্যাঁ তুই তো ভাসছিলি নদীতে তো উঠিয়ে নিয়ে আসলো আমার বিবি তোর কথা কেন মানবো অহংকারে ধ্বংস না করে নাই কারণকে তার পয়সার অহংকারে ধ্বংস করেছে করেছে না করে এখনো ঢুকতে আছে মাটিতে আবু জাহাল বড় অহংকারী ছিল মক্কার ফেরাউন যখন এই আবু এই বদরে যখন হত্যা হলো এবং বদরে যে কূপটি ছিল সেই কূপে ফেলে দেওয়া হলো সত্তর জন লাস্টে তখন তাদেরকে সম্বোধন করে বলেছিলেন রাসূলুল্লাহ ইন্না ওয়াকাদ ওয়াজাদনা মাওয়াদান রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাতুম মাওয়াদা রাব্বুকুম হাক্কা আমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছিলেন যে তোমাদেরকে তোমরা সত্যবাদী সত্যপন্থী হককে বিজয় দান করব দেখো বিজয় দিয়েছেন আল্লাহ তোমরা বাতিলপন্থী তোমাদেরকে আল্লাহ লাঞ্ছিত করার ওয়াদা করেছেন আজকে লাঞ্ছিত হয়েছো জাহান নামের আজাব হচ্ছে মরার সাথে সাথে তোমাদের আত্মাগুলি সিজিনে চলে গেছে বুঝতে পারছ ফাহাল তো মা ওয়াদা রব্বুম হাক্কা তোমাদের সাথে তোমাদের রবের যে ওয়াদা জাহান নামে জ্বালাবে সেই ওয়াদা পেয়েছ তো নিশ্চয়ই পেয়ে গেছো অহংকার ধ্বংস করে আবু জাহালকে হ্যারি রি মোহাম্মদ ছেলে হ্যাঁ বাড়িতে নেই খেতে বাপকে দেখেনি মা ছোটবেলায় মারা গেছে আর কখন নবী হয়ে গেল নবী হলে আমি হব ও কিসের নবী হবে অহংকার ধ্বংস করেছে বোঝা গেছে আমার দেশের এক শ্রেণীর বেদাতে মৌলী সমাজ অহংকার যদি কথা কথা বলেন হ্যাঁ ইসলামের কথা বলেন কোন পড়েছেন আপনি ইসলামের কথা বলবেন হাদিস হাদিস করছেন কি বুঝেন আপনি আমি মাদ্রাসা পড়েছি আমি এই ডিগ্রি নিয়েছি সেই ডিগ্রি নিয়েছি আপনাকে করে ছেড়ে দেবেন এই অহংকার এই মোল্লা জাতিকে সহি কথা মানা থেকে বাধা সৃষ্টি করেছে কিন্তু এই মাদ্রাসা পড়াদের মধ্যে যারা অহংকারী নয় আবার আল্লাহ তাদেরকে হেদায়াত করেছেন মেলা দাওরা ফারেগ হয়ে আর কামেল পাস করে মেলা শিখেছিল তারপরে হেদায়ত হয়েছে যখন অহংকার মুক্ত হয়েছে আল্লাহ করেছে উমারও বড় শক্তিশালী ছিলেন এবং বড় মেজাজি মানুষ ছিলেন অহংকার মুক্ত হয়েছে আল্লাহ হেদায়াতিব করেছেন উমারকে আপনাকে অহংকার মুক্ত হইতে হয় সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে গুঁড়ানি পক্ষপাতিত্ব করা একটা পক্ষ নিয়ে নয় আপনি যদি আগে থেকে মনে করেন যে আমরা যেই দলে আছি যেই তরিকাতে আছি হ্যাঁ যেই মশলাকে আছি সেটাই ঠিক আর বাকি হচ্ছে বাতিল বুঝবোই না আমি তাহলে কোনোদিন হেদায়ত পাবেন এটা হচ্ছে গোড়ালি আর যদি নিরপেক্ষ দৃষ্টি নেন যে ভাই বিবেচনা করে দেখতাম হতে পারে আমারটা ঠিক আবার হতে পারে আমারটাই ভুল সুতরাং দেখি না কথাগুলি কি বলছে দেখি না কি লিখছে সৌদি আরবে এসে একটা মাজার দেখি না অথচ সবচেয়ে বড় বড় আল্লাহর সৌদি আরবে আছে রাসুল্লাহ কবর সৌদি আরবে চার খলিফার কবর এইখানে ঠিক না নবী পরিবারের সব এখানে হ্যাঁ জয়া বড় মেয়ে রকাইয়া ও ফাতেমা সব তো এখানে তারপরে এত মাজার ভারতে এত মাজার পাকিস্তানে এত মাজার বাংলাদেশ সেই দেশে মাজার নেই আপনার বিবেক কি একটু বিবেচনা করে না যে মাজার পূজাই যদি ধর্ম আল্লাহকে পাওয়ার তরিকা জান্নাত পাওয়ার তরিকা হয়তো তো সৌদি আরবে তো বড় বড় আল্লাহর ওলি আউলি আর নেক বান্দারা আছে সাহাবিদের কবর আছে তো এখানে কেন একটা মাজার নেই পীর না ধরলে যে আর পীর নাই তার পীর শয়তান এটা যদি আল্লাহ এবং রসুলের ওহি ক হাদিসের কথা হইতো তাহলে সৌদি আরবে বড় বড় নেক বান্দারা আছে হারামের মক্কা মদিনার এমামরা আছে তারা পীর হইতেন তাদের মেলা মুড়িদান থাকতো নেই কেন সাধারণভাবে এরা চলাফেরা করে এদের জন্য ডানে বামে এত চেলা লাগে না কিচ্ছু লাগে না বড় বড়ো আলেম এখানকার কিন্তু আমাদের দেশে হাত পাটি জীবনে দেখেছেন সৌদি আরবে যে কোনো বড় আলেমের হাত পা টিপছে মাথা টিপছে আর মুখে খাওয়িয়ে দিচ্ছে দেখেছে কিন্তু আরাফার ময়দানে মেনার ময়দানে বাংলাদেশ থেকে পীর এসছে ভিআইপিদের সাথে আর ভিআইপিদের মাঝে এই গত হজের আগের হজ তার আগের হজে দুইবারে যারা ওই তেরো লক্ষ চোদ্দ লক্ষ টাকা দিয়ে আসে ভিআইপি মিস্টার এমপি আর বড় বড় যারা এরা সব ছিল ওতে ওতে আমাকে আসলে আরফার বক্তব্যের জন্য আর তারপরে ওখানে মেনাতে আলোচনা ওদেরকে হজ শেখানোর জন্য আমাকে ওদের সাথে ডেকেছে আমাদের কিছু ভাইরা ছিল মক্কার জাজামুল্লাহ খেদ এবং তারা এই হজ কাফেলাটা নিয়ে আসে ওখানে দেখি যে আমি তো সাধারণভাবে ভাইদের সাথে কেউ ডাক্তার কে ইঞ্জিনিয়ার কেউ সাধারণ ব্যবসায়ী কেউ আর কিছু সবার সাথে গল্প করছি আর তারপরে নিজের খাবার নিজেই খাচ্ছি হ্যাঁ নিজের কাজ নিজেই করছি আর এই পীর সাহেবকে দেখি দেখছি তার ডানে বামে তিন চারজন হ্যাঁ তার মরিদান ভক্ত আছে একজন থালা ধরে আছে একজন লোকমা উঠিয়ে দিছে একজন মুখটা মুছে দিছে টিস্যু দিয়ে নিজের চোখে দিচ্ছে আশ্চর্য আরফাতে মেনাতে এগুলো হচ্ছে আপনার বিবেক একটু ধরেন না যে এটা হক না এটা হক আমি সেলফ সার্ভিস নিজেই ভাত নিলাম নিজেই খেলাম নিজেই থালাটা নিয়ে ফেললাম আর মুখ দিয়ে দিতে হচ্ছে লোকমা উঠিয়ে দিতে হচ্ছে ওর হাত খান ধুয়ে দিতে হচ্ছে ওর উজুর পানিটা নিয়ে এসে ওজুর ও করিয়ে দিচ্ছে কোনটা ঠিক হইতে পারে বলুন তো দেখি হ্যাঁ কোনটা ঠিক নবীর সাহেবেরা এইরকমই খিদমত নিয়েছেন ভালো করে মনে রাখবেন অতি অতিভক্তি চোরের লক্ষণ ভালো করছো অতিভক্তি কিছু লক্ষণ চোরের লক্ষণ দুনিয়ার ক্ষেত্রে যদি অতিভক্তি হয় ব্যাখ্যা করি একটু দুনিয়ার ক্ষেত্রে যদি অতিভক্তি হয় তাহলে চোরের লক্ষণ চুরি করবে পকেট মারবে সেজন্য আপনার পাশে ঘনিয়া বসেছে হয়তো কিছু শুংিয়া টুঙ্গিয়ে দিয়ে বেহোস করবে সব নিয়ে যাবে আপনার কাপড় খুলে বুঝতে পারছেন কি না ট্রেনে হয় না হয় না জি আর দিনের ক্ষেত্রে যদি অতি ভক্তি দেখেন তো বেদাতির লক্ষণ মুখস্থ রাখবেন ধর্মের ক্ষেত্রে যদি বেশি ভক্তি আমি শেষ আমি অমুক আমি তমুক আপনি আমার সামনে কদমকুশি করবেন আর এই করবেন ঝুঁকবেন এটা বেদাতির আমরা কখনো বরদাস্ত করবেন হুজুর সালাম আলাইকুম না ভাই বুক ফুরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আপনি সালাম করেন বুঝে গেছে আর তারপরে হাতে হাত দিয়ে সালাম করেন সালাম আলাইকুম কেন হ্যাঁ আর মাথায় বা কেন ঝুঁকাবেন আপনি গোলামে সঙ্গে মাথা ঝুঁকাবেন তারপর আমাদেরকে বলবেন আমরা বাতিলবন্থি হ্যাঁ আমরা ভুল ধর্ম পালন করি বিবেক নেই আপনার হক বুঝার জন্য আল্লাহ তৌফিক দান করেন আর ওরা ওরা পছন্দ করে যে পদম করেন ওরা পছন্দ করে যে ওদের সামনে অতিভক্তি দেখান অতিভক্তি ধর্মের নামে বেদাতির লক্ষণ আর অতিভক্তি দুনিয়ার ক্ষেত্রে যদি হয়তো চোরের লক্ষণ চুরি করবে পকেট মারবে সেজন্য আপনাকে এক কাপ চা খাওয়াচ্ছে বসে বসে বসেন আমি চা এনে দিচ্ছি আমি এই এনে দিচ্ছি সে এনে দিচ্ছি এই করছে সেই করছে খুব সেবা যত্ন করছে কখন পকেট মারা নিয়ে পালাবে আল্লাহ জানো আপনাদের ইমার হরণ করা থেকে রক্ষা করা তফিদান যারা ইমান হরণ করার চেষ্টা করছে ইসলামকে হরণ করার চেষ্টা করছে হিদকে হরণ করার চেষ্টা করছে ধর্ম আপনাকে শিখাবার চেষ্টা করছে তাদের অনিষ্ট থেকে সার থেকে আল্লাহ আপনাদের হেফাজত করে সত্য গ্রহণে আর কি বাধা হচ্ছে গরিষ্ঠ তার ধোকা আমরা মেজরিটি যদি আমরা ভুল পথে এত হাজার হাজার আলেম তারা বুঝে না তাহলে তো সবাই তো পীরের কাছে যায় এবং সবাই তো পীরের কাছে যেত এদের কত কত ভক্ত হাজার হাজার লাখ লাখ ভক্ত ওদের মহাফিলে আর আপনার কয়জন লোক শুনে জনগণ এভাবে গুমরা হয়েছে এখানে ইসলামী সেন্টারে দুশো লোক আর যদি বেদাতিদের মাহফিল যেখানে জিকির করতে করতে স্বামী লাভ দিয়ে উঠছে দেখেছেন না দেখেন নাই আজকাল নেটের যুগে দেখেছেন জিকির করতে করতে মাহফিল চলছে যে পিলার ধরে এই তো পিলার ওইটা খুঁটি খুঁটি ধরে উঠতে শুরু করেছে তাছাড়া কে মরে না কেন এগুলো শয়তানি খেলা আর এগুলো ধোকাবাজি হ্যাঁ অজদ হয়ে গেল হালের বেহাল হয়ে গেল আর এই হয়ে গেল সেই হয়ে গেল বাতিল ধর্ম কথা বুঝতে পারে বেশি সংখ্যা দেখে ধোকা খাবেন না মক্কার কাফেরদের সংখ্যা বেশি ছিল নবী সাল্লামের হ্যাঁ সাথী সংখ্যা অল্প ছিল বদরের কথা বলি বদরে মুসলিমদের সংখ্যা সাহাবিদের সংখ্যা মোজাহিদিন কত তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা এক হাজার জানেন না তাহলে সেই যুগ চোদ্দশো বছর আগে যদি আবু জাহাল বলতো দেখ আমরা ঠিক আমাদের আমরা এক হাজার মোহাম্মদ ভুল দেখ ওর তিনশো তেরো মেনে নিতেন আপনি থাকলে ওই যুগে মানতেন নাকি এখন মানবেন আপনি তো তাদের ক্ষেত্রে মানবেন না আর আজকে আপনার ক্ষেত্রে কেন মানছেন ওদের এত মুরির আর এত হুজুররা সব ওইরকম বলছে যে মিলাদ করো আর সব রাতের হালুয়া রুটি খাও আর তারপরে দলে দলে কবর জিয়ারত করো আর সবে মেরাজ পালন করো ইত্যাদি ইত্যাদি এগুলো বলছে আর আপনারা বলছেন বেদাত আপনারা কয়জন তো নবীকে নবী সাহাবিকে যদি এরকম কথা বলা হয়তো আপনি কি রাজি আছেন দেখেন কোরানে যেখানে মেজরিটির কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তারা বাতিল তারা ফাসেক তারা না শুকুর গুজার ওয়া কালিলুন মেনেবাদিয়া শাকুর আল্লাহ বলছেন শুকুর গুজার আমার বান্দার সংখ্যা কালিলুন কালিল মানে কি কম কমলোক শুকুরই আদায় করবে ওয়াক্সার রহমুল কাফের উন মেজরিটি হবে কাফের ওয়াক্সার রহম ফার্স্ট এগ ফাস্ট মেজরিটি হবে ফাসেক পাপাচারী হ্যাঁ বোঝা গেছে না অধিকাংশ লোক শির করবে হ্যাঁ অধিকাংশ লোক জাহান্নামি হবে আপনারা জানেন যে আল্লাহ জাহান্নামকে কি করবেন ভর্তি করবেন আর জান্নাত বিশাল জান্নাত খালি থেকে যাবে জানা আছে না নেই জাহান্নাম ভর্তি হয়ে যাবে আমলা আন্না জাহান্নাম করান আছে করান হাফিজা বসে আছে জাহান্নামকে আমি ভর্তি করব আল্লাহ বলছেন আর জান্নাত ভর্তি হবে না এক একজন কে দুনিয়ার দশ গুণ দেওয়া হবে নিম্ন শ্রেণীর জানা দশ গুণ এই পৃথিবীর দশ গুণ দেওয়া হবে লাকা আর দুনিয়া তোমার জন্য দুনিয়া এবং দশ গুণ দেওয়া হবে সত্য গ্রহণে বাধা এত বড় বড় হুজুররা বলছে বড়দের দোহাই বড়দের দোহাই দিবেন না বড় কে যার পাগড়ি বড় হ্যাঁ যার বডি বড় উঁচা যে বেশি মোটা সোটা আমার ওজন আশি কিলো একজন যদি দেড়শো কিলোর হুজুর হয় এই বড় পেট তাহলে নাকি কখন না তাহলে তো সৌদি আরব আর লোক কারণ এদের তো কিলোর মানুষ সব হ্যাঁ মোটা মোটা মানুষ এ দেশে আর সব তো পাতলা মানুষ আপনারা হ্যাঁ তো আসলে দেখেন আমাদের দেশের লোকেরা এগুলোতে ধোকা খেয়ে যায় যে এত বড় বড় হুজুর এত বড় বড় আল্লামা আরে আল্লামা কেমন করে বুঝবেন যে আল্লামা আল্লামা সেই ব্যক্তি যে কোরআনের হাদিসের জ্ঞান রাখে কোরআনের জ্ঞান রাখে হাদিসের সহি সহি বুঝে জাল বুঝে আর তারপরে আল্লাহ এবং রসুলের কথা বলে আল্লাহ এবং রসুলের কথা বললে হকানি হবে হকানি আলেম হবে আর আল্লাহ এবং রসুলের কথা বললো না হক কথা বললো না হক আলেম করিয়ে দিলেন কেমন কথা হইলো কথা বেশি লম্বা না করে আমি বলেছি যে শেষ করবো কিছু সাই যে কোথায় গেছে আল্লাহ ভালো জানে খাবার কি না খাবার আসে না হক গ্রহণে যে বাধাগুলি রয়েছে এই বাধাগুলি দূর করলে এর বিপরীতটা নিয়ে আসতে হবে অজ্ঞতা দূর করতে হলে কি করতে হবে অজ্ঞতা দূর করলে কি করতে হবে বলেন এলেম শিখতে হবে এলেম হচ্ছে জ্ঞাত হওয়া জ্ঞান অর্জন করা আর অজ্ঞতা হচ্ছে ওর বিপরীত তাহলে আমরা যে জানি না তো জানার চেষ্টা করতে হবে সহি আকিদাটা সৌদি আরব থেকে শিখে যান আল্লাহর অস্তে কোনটা বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস করবেন না কোনটা ঠিক নবী নূরের পয়দা না মাটির পয়দা একটা হক আর একটা বাতিল ছায়া ছিল না ছায়া ছিল না নবী নবী নবী। নবী হায়াতুন না না মারা গেছেন বেঁচে আছেন হায়াত এখন বেঁচে আছেন জবরদস্তি তাকে দাফন করে দিয়েছে মাটির তলে না আপনাকে যদি জিন্দা অবস্থায় দাফন করে কেউ তাহলে কত বড় অপরাধী সে অপরাধী কিনা নবী যদি হায়াতু নবী হবেন মানে হায়াতুন নবী মানে নবী জীবিত নবী জীবিত জীবিত নবীকে দাফন কেন করবে আরে রেখে দিত আমরাও দেখে ধন্য হইতাম আপনারাও সবাই দেখতেন মাসাল্লাহ বদর থেকে প্রত্যেক সপ্তাহে যেতেন আর নবী করিম সাথে একবার দর্শন করে সাক্ষাৎ করে সাহাবি হয়ে চলে আসতেন সবাই সাধারণ মুসলমান থাকতেন কি হয়ে যেতেন কবর ওপরে থাকলে তো সাহাবি নবীকে দেখলে তো সাহাবি ইসলামের হালাতে তাই না তো হায়াতুন নবী যদি হবে তো ওই হুজরায় আয়ের সাথে রেখে দিলি হইতো আর ওনাকে দাফন করা জায়েজ হইতো মারা গেছেন তাই তো দাফন করা হয়েছে বুঝতে পারছেন না এটা তো যুক্তি বললাম কোরআন বলছে ইন্নাকা মাইয়েত হে নবী নিঃসন্দেহে তুমি মাইয়েত মাইয়েত মানে কি হায়াতুল নবী মাইয়েত কাকে বলে মাইয়েত কে গোসুল হচ্ছে মানে বেঁচে আছে মাইয়েত কে গোসুল হচ্ছে দাফন করতে গেছিলাম মানে মারা গেছে মৃত ঠিক না আল্লাহ বলছেন ইন্না কামাইয়েতুন নিশ্চয়ই তুমি মরণশীল ওয়া মৃত্যু আর তোমার দোষ দুশ্মন যারা আছে বাকি তারাও মৃত তারা ইনাকুমি কেম ইন্দা রব তাসেমন তারপরে সবাইকে রবের সামনে হাজির হইতে হবে আর সেখানে বাদানুবাদ করতে হবে জবাব দিতে হবে সবাইকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন সহি আকিদা বাতিল আকিদা বোঝানোর জন্য দুই একটা উদাহরণ দিলাম নবী করিম সাল্ল আলী সাল্লাম সাধারণভাবে জন্ম নিয়েছেন যেমন অন্যরা জন্ম নেয় নাকি বিশেষ তরিকাতে আল্লাহ তার হ্যাঁ মায়ের হ্যাঁ খেদমতের জন্য এবং যে তার যে তিনি ভূমিষ্ঠ হবেন সেই জন্য মারিয়ামকে আকাশ থেকে পাঠিয়ে দেশে রোহের জগৎ থেকে আর আসিয়াকে পাঠিয়ে দিয়েছে আসিয়া বিবি কে পাঠিয়ে দিয়েছে এগুলো আমার দেশের ওয়াইজদের কিসা কাহিনী ভারন্ত এই এইরকম বহু শিরকে আকিদেন সহি আকিদা হচ্ছে যে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ দাতা আর সিরকি আকিদা হচ্ছে যে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর কাছে চেয়ে পাবেন না আপনি অত দূর কি করে পৌঁছিবেন সুতরাং কার কাছে হবে কুতুবের কাছে বড় পীর সাহেব শাহজালাল আঠরসি বান্ডারি যেখানে মাজার পাকা আছে সেখানে গেলে পাওয়া যায় এটা হচ্ছে সিরকি আকিদা বাতিল আর সহি আকিদা হচ্ছে যে যিনি আসমান জমিনের রব তার কাছে পাওয়া যায় তার কাছেই চাইতে হবে ছোট হইলেও তার কাছে চাইতে হবে বড় হইলেও তার কাছে চাইতে হবে সব সবকিছুই তাকে ডাকতে হবে ও বাকুম আল্লাহ কি বলছেন ডাকো কাকে তোমাদের ডাকো আল্লাহ বলছেন বুঝেন না কোরআন তো রবকে ডাকতে বলা হচ্ছে আর আপনি রবের বান্দা আপনি জিলানি চিস্তিকে ওই মাজারকে ডাকা শুরু করবে ইয়া বাবা উদ্ধার করো ইয়া গৌস উদ্ধার করো আল্লাহ যেন হক বুঝার তৌফিক দান করেন এবং হককে গ্রহণ করার তৌফিক দান করেন হকের শিক্ষা লাভের তৌফিক দান করেন বাতেলকে বুঝে বাতেল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পাঁচ নামাজ আমাকে আপনাকে সকলকে আদায় করা তৌফিক দান করেন আপনাদের সকলকে জামাত সহকারে ফজর পড়ার তৌফিক দান করেন একটু আল্লাহর হস্তে বলেন তো যে ফজর নামাজ পড়বেন কিনা আপনারা পড়বেন ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজর সহ পড়বেন মনাফে কি মুক্ত হয়ে যাবেন মনাফে মুক্ত হয়ে যাবেন পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করেন দেখেন চার অপ্ত করে জান্নাত পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত পাঁচ অক্ট হ্যাঁ জান্নাতে যদি যান কয়েক হাজার বছর পর যান তো এটাই চান নাকি তো যখন চান না তো ফজর নামাজটা পড়বে কোন মুশকিলটা আছে আপনার চাইতে কমজোর মানুষ হন আপনার চাইতে কমজোর মানুষ যে বৃদ্ধ মানুষ তাও ফজর পড়ে পড়েন না হ্যাঁ অবশ্যই এই কপাল বলছে যে ফজর পড়েন কপালের দাগ বলছেন যে ফজর পড়েন চেহারা দেখে বোঝায় যে ফজর পড়েন আপনি আপনি দুনিয়ার সমস্ত ডিউটির জন্য অ্যালার্ম লাগিয়ে রাখতে পারছেন স্ত্রীকে বলে রাখছেন যে ডিউটির সময় আমাকে উঠিয়ে দিবি বাংলাদেশ তিন ঘন্টা পরে আমাদেরই হচ্ছে তত দিন হয়ে গেছে নাস্তার সময় আমাকে জাগিয়ে দিবি ফজরের সময় বলতে পারেন না স্ত্রীকে যেন তৌফিক দান করে আজকে চেষ্টা করবেন স্ত্রীকে টেলিফোন করবেন যে তুমি অমুক সময় এখানকার ফজর ধরেন সাড়ে চারটা পাঁচটায় ধরেন পাঁচটার সময় পাঁচ দিন আটটা সকাল আটটায় তোর নাস্তার সময় আমাকে একটা টেলিফোন করে জাগে যতক্ষণ না জাগবো রিং করতে থাকি স্ত্রীকে বলে দেন আল্লাহ আপনার নিয়ত জানছে যে আপনি চেষ্টা করেছেন ওঠা তার উপরে না উঠতে পারলে মাঝে মাঝে আল্লাহ মাফ করবেন কিন্তু ডেলি উঠবেন আল্লাহ কখনো মাফ করবেন না আর ফজর নামাজ পড়ে যদি কাজে কর্মে যান তো আল্লাহ হেফাজতে রাখবেন আল্লাহ জিম্মায় রাখবেন হ্যাঁ ফজরের নামাজ পড়ে যান তো দিন দুনিয়া সব কিছুই তো বরকত হবে আপনাকে যে আল্লাহ রাত্রে মারলেন না আবার রোহটা ফিরিয়ে দিলেন কি শুক্রিয়া দেখছে না। চিন্তা করেন তো চিন্তা করেন একটু আল্লাহ তো ইচ্ছা করলে রাত্রে মেরে দিতে পারতেন তো রাত্রে না মেরে রোহটা ফিরিয়ে দিলেন আর প্রথম কাজ ডিউটি পয়সা না প্রথম কাজ দূরে ফরজ নামাজ ফজরের ফজর নামাজ দু রেখাত পড়েন সৈন্য দু রেখাত পড়েন তাহাজ পারেন আন্নায় পড়েন আর তারপরে দিনের কাজ শুরু করেন আল্লাহ দুনিয়া ভালো করবে দিনেও ভালো করবে রুজি তো দেবে শরীর স্বাস্থ্য বরকত হবে ছেলে মেয়ে তো বরকত হবে আর স্ত্রীও ভালো থাকবে ইজ্জতের সাথে থাকবে না হলে আল্লাহ লাঞ্ছিত পদস্থ করে ছেড়ে দেবে লাঞ্ছিত পদস্থ করে ছেড়ে দেবে আল্লাহ ভোলা লাগেন হয়তো কিছুদিন আপনাকে ঢিল দিয়েছেন কিন্তু যখন ধরে নেবেন অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সুন্দর করে এবাদত করা তৌফিক দান করেন আল্লাহ পাঁচ পাঁচক নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহর আমাদের আখলাখ চরিত্র ভালো করা তৌফিক দান করেন সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন আবার শেষখানে বলছি সাপ্তাহিক যে আলোচনাগুলি আমাদের শেখ রফিক হাফেজা উল্লার হয় তার আলোচনাগুলিতে আসবেন ওতে দলিল সহ আসল কথাগুলি শিখতে পারবেন আর মাঝে মধ্যে এইরকম বড় আলোচনায় মাহফিলে আসলেন এতে বেশি কিছু শেখা যাবে না একটু রাস্তা গাইডলাইন পেলেন কিন্তু আসল শিক্ষা করতে নিতে হবে সপ্তাহে একবার কমপক্ষে আপনাকে আপনার ইমানের কি করতে হবে চার্জ দিতে হবে চার্জ দিতে হবে যেন ব্যাটারি চার্জ দিয়েছিলেন মোবাইলের ওইরকম করে আল্লাহ যেন তফিক দান করেন ওসল আল্লাহ ওসাল্লাম মুহমি ওসহি আজমাই হ্যাঁ খাবার এসছে তো আপনি চলে গেছেন তাল পানি যে খাবার এস থেকে আসেনি এত ভোর যারা বসে আছেন এসার পর থেকে যাজা খেয়ে বিশেষ করে আপনাদেরকে আল্লাহ যেন ভালো করে যা যা খেয়ার দান করেন আর যারা দোকান পাঠ বিভিন্ন ব্যস্ততার কারণে দেরি করেছেন আল্লাহ আপনাদেরকে জানা যা খের দান করেন কারণ ওখানে আরও কিছু বিক্রি হইতে হইতে সেটা এসেছেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের এখলা সর্ব নিয়ত তের ওপরে ইনশাল্লাহ নেকি দেবেন তবে এইরকম ভালো মহফিলগুলোতে হাজির হওয়ার চেষ্টা করবেন দুনিয়া চলে যাবে টাকা পয়সা শেষ হয়ে যাবে কিন্তু এই যে দিন শিখলেন আর আমল একটু ভালো হবে এটি আপনার দুনিয়া তো কাজে আসবে আখেরাতে কাজে আসবে স্থায়ী কাজ করার চেষ্টা করেন কোন প্রশ্ন যদি থাকে তবে কোনো দল হ্যাঁ ব্যক্তি এইসব প্রশ্ন করি না দল আর ব্যক্তি কারণ দল ব্যক্তি প্রশ্ন করলে কিছু উল্টা হইলে যারা হয়তো ওই দলের ভক্ত বা ওই ব্যক্তির ভক্ত খারাপ লাগবে আমি চাই না যে কাউকে খারাপ লাগবে কোরআন হাদিসের কথা শোনেন ওর মধ্যে ভুলটা বুঝতে পারবেন সেইটা বুঝতে পারবেন হ্যাঁ আত্মা হতো পড়ার সময় বা তা পড়ার সময় নবী করিম সাল্লাম হাতের এই শাহাদাতের আঙুল উঠিয়ে ইশারা করতেন আর দোয়া করতেন এখন প্রশ্ন হচ্ছে এই উঠাটা একবার উঠাইতেন না কয়েকবার উঠাইতেন এ দেখতে লাভ আছে একদল বলছে একবার যারা বলছেন একবার তারা একদল বলছেন যে আসাদতে উঠাইতে হবে শাহাদাত দিচ্ছি সাফির যেমন হানাফিরে যেটা আমল করে সেটা করে হ্যাঁ কি আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাতে উঠায় যারা ইল্লাল্লাতে ওঠায় বা আসাদতে উঠায় একবার এই যে আসাদতে উঠাইতে হবে বা ইল্লাল্লাহতে উঠাইতে হবে কোন দলিল কি পেশ করতে পারবেন আমার জানামতে কোন দলিল নেই যুক্তি ছাড়া যুক্তি কি যে এটা শাহাদাতের আঙ্গুল আর আমি মুখে বলছি আসাদ বুঝতে পারছেন এটা যারা আসাদতে উঠান যারা ইল্লাল্লাতে উঠান বলছে আমি বললাম যে আমার কোন সত্য মাবুদ নেই একমাত্র একমাত্র আল্লাহ ছাড়া যখন এক আল্লাহর নাম নিলাম তখন এক আঙ্গুল উঠলাম ইলাহ আল্লাহ কি বললাম যুক্তি যারা বলছে বারবার উঠাইতে হবে দু চার পাঁচ বার সাত বার উঠাইতে হবে তাদের দলিলটা শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে kana rasulullah sir ya yuharikuha wa yad'u biha rasulullah সাল্লাল্লাহু শাহাদাতের আঙ্গুলটা হরকত দিতেন হিলায়তেন এবং তা দিয়ে দোয়া করতেন মানে মুখে দোয়া পড়ছেন আতাহাতালিল্লাহ ওয়া সালাওয়াতু আততাইবা ওয়া আসসালামু আলাইকা ইয়া নবীও ওরাহমদুল্লাহ এবারকাতুয়াস সালাম আলাই ইন ওয়া আলাহাদিল্লাহ সল্লি বুঝতে পারছেন ইউহাররে কোহা সেটা কী করতেন হিলাতেন কানা কানা স্তেমরার যার আরবি গ্রামের পড়েছেন কানা কীসের জন্য মাজি ইস্তেমরারি মানে যেটা কয় কন কনটেনটেন্সে যেটা কন্টিনিয়ান্স হ্যাঁ কন্টি কন্টিনিউসের ঈদ আয় অর্থ দায় স্থায়ী মানে হিলাতে থাকতেন ওয়ায়াদ ও বেহা এবং তা দিয়ে দোয়া করতে থাকতেন এই জন্য এটা এমন বড় বিষয় নাই তবে সন্ন্যদের কাছাকাছি হচ্ছে দু চার পাঁচবার হিলাম কমপক্ষে দু চার বার দু চার পাঁচবার হিলাম এটা সবচেয়ে ভালো কিন্তু কেউ যদি একবারও না হিলাই অসুবিধা নেই এটা বড় বিষয় নাই কেউ যদি একবার হিলাই তাও ঠিক আছে কেউ যদি একবার হিলাই সবচেয়ে ভালো এগুলো নিয়ে এত বাড়ার নাই যেটা সবচেয়ে বড় জরুরি সেটা ফরজ যেন না ছুটে যায় কি না ছুটে নামাজে কোনো ফরজ ছুটে নামাজ হবে না তো সুতরাং ফাতে যেন না ছুটে প্রত্যেক রাখাতে সুরাফাতে পড়ে সুরাফাতে ছাড়া নামাজ হয় না এই বিষয়গুলি জানতে হবে রফেদান ছুটে গেলে নামাজ হয়ে যাবে আমিন জোরে না বললেও নামাজ হয়ে যাবে কিন্তু হচ্ছে জোরে বলা আর রফেদানি করা কিন্তু সুরাফাতে না পড়লে নামাজ হবে এই জন্য সুরাফাতে পড়বে চুপ থাকবেন না হ্যাঁ